نحمد ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم يا باب احباب اولياء کرام شان شان ولایت আলোচনা এ পর্যায়ে হজরত মারুফ আরফির রহমতুল্লাহ আল্লাহ সম্পর্কে আলোচনা আসছে শুনুন হলে তিনি ছিলেন বিখ্যাত তত্ত্বজ্ঞানী তরিকতের পথে হাকিকতের পথের পথ প্রদর্শক মুর্শিদের রহস্য সম্বন্ধে পূর্ণ জ্ঞানী সেই যুগের কুতুব তিনি সত্যিকারের আরেব বলিয়াই মারুফ অর্থাৎ বিখ্যাত হইয়াছেন সুবাহ তাঁর ইয়াজত কারামত অসংখ্য তিনি ফত ও তা প্রমাণ প্রমাণস্বরূপ ছিলেন বাগদাদের অন্তর্গত কার নামক স্থানে তিনি প্রমিশ হন তাই তাহাকে কারখি বলা হয় তার পিতামাতা ছিলেন খ্রিস্টান বাল্যকালে তাহাকে খ্রিস্টান তাহাকে বললেন বলো তাহা লিসু জ্বালাছা অর্থাৎ খোদা তিনজনের মধ্যে তৃতীয় মারুব কারকি বললেন না হু আহাজ তিনি একক আল্লাহ উস্তাদ বলল তিনি তিনজনের একজন তিনি উহ কখনও স্বীকার করিলেন না বরং প্রত্যেকবারই বলিলেন তিনি একমাত্র এক অক্ষতা উস্তাদ তাকে খুব ব্যত্রাঘাত করিলেন কিন্তু কোনোই ফল হইল না একদিন উস্তাদ তাহাকে ভীষণভাবে প্রহার করিলেন তিনি তথাবিত্যে পলায়ন করেন দীর্ঘকাল নিখোঁজ থাকেন তাহার পিতা মাতার সুখা সুখাভিভূত হইয়া বলিতেন আহা শ্রেণী যদি ফিরে আসিত তবে যে ধর্মেই থাকিতে চাইতো আমরাও তাহার সঙ্গে সঙ্গে সে ধর্ম অবলম্বন করিতাম যদি হজরত মাহরুফ কার্কির রহমতুল্লাহ আলাই ইমাম মুসা রেজা রহমতুল্লাহ আলাই নিকট উপস্থিত হন এবং তাহারাতে বায়াত করিয়া মুসলমান হন শ্রী মাহানুল্লাহ অথবা তিনি বাড়ি ফিরিয়া পিতার গৃহধারে কারাঘাত করিলেন পিতা বিয়ের হইতে পিতা বিতর হইতে জিজ্ঞাসা করিলেন কে তিনি উত্তর করলেন মাহরুব পিতা বলিলেন কোন ধর্ম অবলম্বন কোন ধর্ম অবলম্বন করিয়াছ তিনি হজরত মোহাম্মদ রসুল্লাহ ইসলামের ধর্ম ইয়ার শুনে তার পিতা পিতা মাতা মুসলমান হয়ে গেল অথবা তিনি হজরত দাউদ তাই রহমতুল্লাহ খেদমতে থাকিয়া কঠোর হিয়াজত এবং আবাদত করিয়া মারে বাচ্চা এত উন্নতি লাভ করলেন যে সিদ্দিক পর্যায়ে উন্নীত হন সুভান লাইবি হামদি একদিন তিনি তাহার মোসাল্লাহ কোরআন শরীফ মসজিদে রাখিয়া দল ধরে উজু করিবার জন্য গমন করিলেন ইত্যাদ বৃদ্ধা স্ত্রীলোক মসজিদে আসিয়া তাহার ও কোরআন শরীফ লিখে যাইতেছিল এমন সময় চিনি আসিয়া পড়লেন এবং তাহার পিছনে পিছনে এবং তাহার পিছনে পিছনে চলেন বৃদ্ধার নিকট আর নতমস্তকে তাহাকে বললেন যেন স্ত্রীর লোকটির চেহারার প্রতি দৃষ্টিপাত দৃষ্টি বলতে না হয় আপনার কোনো ছেলে পেলে কি কোরআন শরীফ পড়ে সে বলল না তিনি আবার জিজ্ঞাসা করেন আপনার অন্য কেভাবে কোরআন শরীফ পড়িবে পড়তে পারে সে বললো না তিনি বললেন তবে আপনি কোরআন শিব মিয়া কী করবেন ইয়া আমাকে দিয়া দিন মুসল্লা খানি আপনি লইয়া যান বিদ্যা স্ত্রীলোকটি তাহার এতটুকু ধৈর্য সবর দেখিয়া বিস্মিত হইল এবং বিস্মিত হইল এবং উভয় বস্তু তাহাকে দিয়া দিল তিনি বলিলেন মুসল্লাহানি আমি আপনাকে দান করিলাম ইয়া আপনি লইয়া যান স্ত্রীলীকটি স্ত্রীলোকটি খুব লজ্জিত লজ্জিত হইয়া চলিয়া গেল কিছুই নিল না